সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ইতিস ব্লগে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই। আমি ইতি, সিরাজগঞ্জের মেয়ে, ঢাকা থেকে বলছি। অ্যাকচুয়ালি কাজগুলো যে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগা এবং নিজের কিছু প্রয়োজনের জন্যই শেয়ার করা। তো যাই হোক, সেই সব কথা বাদ, শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। তো আজকে দুপুর এবং রাতের খাবারটা রেডি করে নিচ্ছে। আগে সকালবেলা নাস্তা খাওয়া শেষ, ঘরের কোনো কাজকর্ম করা হয়নি, আগে রান্নাটা করব, তারপরে হচ্ছে ঘরের কাজগুলো করব। শুধু বেডরুমটা একটু গুছিয়ে রেখে এসেছি, কারণ বেডরুমটা না গোছালে বেশি এলোমেলো লাগে, অস্থির লাগে, আর সব কিছুতেই মনে হয় যে সব এলোমেলো হয়ে আছে, কোনো কিছু গুছাতে পারবো না আজকে হয়তো বার। কিন্তু বেডরুমটা গুছানো থাকলে, বেডটা গুছানো থাকলে মনে হয় যে না পারবো, সব কিছু একটু মোটামুটি তাও গুছানো লাগে। আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তো মোটামুটি আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রেখেই ঘুমাই, কারণ আমরা রাত্রেবেলা 11টা পর্যন্ত তো ড্রয়িং রুমেই থাকি, তার জন্য ছেলে অনেক এলোমেলো করে, আমরা নিজেরাও থাকি যখন এলোমেলো হয়ে যায়, এই জন্য ঘুমাতে যাওয়ার আগে একটু ক্লিন করে রেখে যাই, গুছিয়ে রেখে যাই। ক্লিন বলতে একটু গুছিয়ে রেখে যাই, যেন ঘুম থেকে উঠলে চোখের সামনে একটু গুছানো কিছু দেখতে পারি। তো এখানে আজকে আমি একটু মাংস রান্না করব, মুরগির মাংসটা রান্না করব। তার জন্য আমি যা যা মশলাগুলো লাগে সেগুলো চুলায় দিয়ে নিলাম, যেন মশলাটা একটু কাঁচা গন্ধটা দূর হয়। আর এইখানে আমি গুঁড়া মশলাটা একটু পানিতে গুলিয়ে নিচ্ছি, যেন বাটা মশলার একটা ফ্লেভার আসে, একটা আস্ত রসুন দিয়েছি, কয়েকটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভাবলাম না থাক আজকে একটাই দিই, যেহেতু অল্প তরকারি। মুরগির মাংসের মধ্যে বা গরুর মাংসের মধ্যে কিন্তু আস্ত রসুনটা এভাবে দিলে টেস্টটা কিন্তু অন্যরকম লাগে, আর খাবারের সময় রসুনটা যখন খাওয়া হয় তখন বেশ সিদ্ধ হয়ে যায়, একটু হাত দিয়ে চাপ দিলেই বেশ সুন্দর একটা যে বের হয় সেটা খেতে কিন্তু খুব দারুণ মজা লাগে। এই কয়েকদিন আসলে কাজ করছিলাম, যেটা আমি ভিডিওতে সবসময় গত ভিডিওগুলোতে সবসময় আমি বলে থাকি যে ভালো লাগা নিয়ে কাজগুলো করলে কাজগুলো সহজ এবং সুন্দরভাবে শেষ করা যায়। আর এই কয়দিন আমি কাজগুলো করছি বেশ কিছুদিন হলোই, খুব বেশি ভালো লাগা নিয়ে করতে পারছি না, করতে হচ্ছে তাই করছি, আর এই কারণে ভিডিও ক্যাপচারও সেভাবে করতে পারি না, যার কারণে আপনাদের সাথে সেভাবে শেয়ারও করা হয় না। আর এই জন্য আমার মনে হয় ভিডিওর মানগুলোও কমে গেছে আর আমার ভিউয়ার্সরাও চলে গেছে। আগে আমার ভিডিওগুলো যেভাবে ভিউ হতো সেভাবে আর ভিউজ আসছে না, কারণ আমার ভিউয়ার্সরা আর পছন্দ করছে না হয়তো বা আমার ভিডিওটা। কিন্তু আমি রিয়েলি সরি যে আমি সত্যি পারছিলাম না, বেশ কয়েকদিন হলোই একটা রুটিন মাফিক কাজ, একটা ভালো লাগা নিয়ে কাজ, সেইগুলোই কিন্তু করতে পারছি না। আর যেই কথাগুলো আমি বারবার বলি, এই জন্য আমি বিভিন্ন আপুদের ব্লগ চ্যানেলগুলো দেখি, যখন তখন ব্লগগুলো যে দেখি ডেইলি ব্লগগুলো, সেই কাজগুলো দেখে কিন্তু সত্যি আমার কাজ করার করতে ইচ্ছা করে। আমি বেশ কিছুদিন হলো সেগুলোও দেখছি না, যার কারণে মনে হয় আমার আরও কাজ করতে ইচ্ছা করতেছিল না। তো এখানে মুরগির মাংসটা আমার রান্না হচ্ছে, পাশাপাশি আমি একটু পটল ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে একটু বেগুনও ভাজবো, একসাথেই মাখিয়ে রেখেছি। সবগুলো পটল একটু এক পাশ উল্টিয়ে দিচ্ছি, কারণ উল্টিয়ে দেওয়ার সময় আবার ভুলে যাবো কোনটা উল্টিয়েছিলাম কোনটা উল্টায়নি, আর এরকম করে দিলে মনে হবে যে হ্যাঁ এটা এইভাবে আছে, তার মানে এটা উল্টানো হয়নি, সবগুলো একই রকম থাকুক। সত্যি সংসারে কাজগুলো যদি ভালোবেসে ভালো লাগা নিয়ে করা যায় সত্যি মনটা ভালো হয়ে যায় এবং খুব ভালো লাগে, কাজও অনেক সহজ হয়ে যায়, তখন আর জুলুম মনে হয় না। আর করতে হবে কাজ তাই জন্য যদি করা হয় তাহলে অনেক
কষ্ট হয়, জুলুম হয়, করতে ইচ্ছা করে না। আর যেই কাজটা করতে ইচ্ছা করে না সেই কাজটা কিন্তু যদি করতেই হয় তাহলে কিন্তু খুব কঠিন লাগে। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাটা একটু গুছিয়ে রাখলাম। এটা খাওয়ার আগে গুছিয়ে নিয়ে এসেছি, আজকে আর টেবিলে বসবো না, সবাই মিলে একটু মেঝেতে বসে ভাত খাবো। আর এখন আমার একটু মেহমান এসেছিলো, ওদের সাথে নেই, মেহমান বলতে আমার ভাই ভাইয়ের বাচ্চারা, ওদের সাথে খাবো। তো তার আগে খাবারের আগের যে কাজগুলো করেছিলাম, আমার আসলে ভিডিওটা উল্টাপাল্টা করে ফেলেছি, যে এডিটিং করার সময় ভাবে যখন সেট করেছি তখন আর ইচ্ছা করেনি অন্যভাবে করার। তো আর এইখানে চলে এসেছি ঘরের কাজগুলো করার জন্য, ঘরের কাজগুলো শেষ করছি, সেটা আর অফ ক্যামেরাতেই করা হয়েছে, আর শেয়ার করছি না আজকে। এখানে আমি কিছু ইনডোর প্ল্যান্ট যেভাবে যত্ন করি সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই গাছটা আমি কিন্তু কিনিনি, আমি বাইরে যাওয়ার সময় একদিন রাস্তা থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এনে দেখেন একটা বোতলের মাস্ক বোতলের মধ্যে লাগিয়েছি, আর যখন রেখেছি তখন একটু অর্গানাইজ করে রেখেছি, যার কারণে বোঝা যায় না। আর এই গাছটা আমার এত বেশি পছন্দ, এটা এই গাছটার নামটা আসলে এক্স্যাক্ট আমি জানি না, তবে এরকম কচুক পাতার মতোই যে আরেকটা গাছ আছে মাঝখানে লাল, আরেকটা গাছ আছে মাঝখান দিয়ে সাদা সাদা ছিট ছিট, সেটা আছে, তবে লালটা আমার কাছে নাই, ওই গাছটা আমার বেশ পছন্দ। আর এই গাছটা পছন্দ এই কারণে, কি সুন্দর ঝোপালো হয়ে যায়। আর ঘরের মধ্যে কিন্তু প্রায় দুই মাস আমি কোরবানি ঈদের পরে ঘরে নিয়ে এসেছি, এখন পর্যন্ত এতটা সবুজ এতটা ঝোপালো কিন্তু আছে। আর কয়েকদিন পরে আমি চিন্তা করেছি একটু ছাদে দিয়ে আসবো, তখন আরও বেশি গাঢ় সবুজ হয়ে যাবে, আরও বেশি ঝোপালো হয়ে যাবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এই গাছগুলো মাঝে মধ্যে একটু পানি দিয়ে এইভাবে গোড়ায় পানি দেওয়ার থেকে এভাবে যদি ধুয়ে দেওয়া যায় তাহলে ধুলাবালিগুলোও পরিষ্কার হয়, গাছটারও মনে হয় উপকার বেশি হয়। তো যাই হোক, ও গোসল করতে করতে একটু নুয়ে পড়ে গেছে। অনেক শিকড় বাকড় গজিয়েছে, আর এটা যখন আমি আমার যে বাস্কেটটার মধ্যে রেখেছিলাম এই বাস্কেটটা আসলে আরএফএল থেকে কিনেছিলাম, দেখে আমার বেশ ভালো লেগেছিলো, যার কারণে কেনা। এই জিনিসটা কেনার আগেও আমার একটা বিষয় মন খারাপ ছিল, কয়েকদিন বেশ খারাপ লাগছিলো বলে আমি কেনাকাটা করেছিলাম। তো এই আমার ময়লার বাস্কেট, এইটাতে বেশ ময়লাগুলো সুন্দর করে ঢেকে রাখা যায়, এই ময়লার বাস্কেটটা একটু ফ্রন্ট সাইডে রাখলেও বেশি খারাপ লাগে না, দেখতে বেশ ভালোই লাগে, যার কারণে আমি এটার মধ্যে আর কখনো ময়লা টয়লা রাখি না। এটা বেডরুমে শুকনো ময়লা রাখার জন্য হয়তো বা মানুষ ইউজ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে ধুর, যেটুক ময়লা হবে রান্নাঘরে নিয়ে রেখে আসবো ময়লাটা, কেন আবার বেডরুমে ময়লার আর একটা বাস্কেট রাখবো, দরকার নাই। তো এই জিনিসটা এনে আমি কয়েকদিন এমনি ফেলে রেখেছিলাম, এমনি চোখের সামনে রেখেছিলাম। তো এখন মনে হয়েছে ঢাকনাটা খুলে দিয়ে এরকমভাবে গাছটার জন্য একটা ঝুড়ি তৈরি করেছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমার এটা দেখে কিন্তু আরও একজনকে দেখলাম, আমার এক কলিগকে, ওরা একটা সুন্দর গাছ রেখেছে, এবং এত আমি হঠাৎ করে বাসায় যখন গেছি এত ভালো লাগছে আমার কাছে। এখানে আমি মানি প্ল্যান্ট গাছটাও ধুয়ে দিলাম, আর আজকে এই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে বা যেই লতাপাতা গাছগুলো আছে সেগুলো আমি একটু ধুয়ে দিব। এই গাছগুলো আসলে বেশ ধুলাবালি জমে গেছে আর ভালো লাগছে না অতটা, তবে যাই কিছু দিয়েই আমরা অর্গানাইজ করি না কেন ঘর বাড়ি, সেগুলো যদি একটু নিট অ্যান্ড ক্লিন না রাখা যায় তাহলে কিন্তু সুন্দর লাগে না, সুন্দরের থেকে তখন মনে হয় যে ধুর, বাজে পরিস্থিতি হয়ে গেছে। তো আমি খুঁটে খুঁটে ঘরের যেখানে যেখানে যা যা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে বা গাছগুলো আছে সবগুলো আমি একটু ধুয়ে দিব। আর এই গাছগুলো কিন্তু ধোয়াটা বেশ সহজ এবং খুব সহজেই পরিষ্কার হয়ে যায়, অনেকের কাছে মনে হয় যে কীভাবে ধোবো বা কীরকম বা হবে, নষ্ট হয়ে যাবে কি না, অ্যাকচুয়ালি কিন্তু তা না। তো আমার এই জিনিসটা আমি এক আপুকে দেখে শিখেছিলাম, এটা আলমারির মধ্যেকার একটা শাড়ি রাখার জন্য যে একটা তাক, সেটা বের করে আমি একটা অল হ্যাঙ্গিং বানিয়েছি, আর সেটার মধ্যে লতাপাতাগুলো ঝুলিয়ে রেখেছিলাম। তো এটার উপরে আমার এই যে একটা কাঠের
পিতলের খোদাই করা যে একটা জিনিস এইটা ছিল, একজন গিফট করেছিল। তো এইটা আমি ওখানে ঝুলে রেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি মেইন দরজার সাথে হ্যাং করে রাখার, যেন ঘরে ঢুকলেই বা লোকজন যখন আসবে বা আমরা আমাদের সবসময় চোখে পড়বে জিনিসটা। তো এইটা আমি একটু দরজার সাথে হ্যাং করার চেষ্টা করছিলাম, পারলাম না ফাইনালি। তো এটা রেখে আমি গাছগুলো ভিজানোর জন্য নিয়ে আসলাম। এইভাবে আমি বালতির মধ্যে একটু গুঁড়ো সাবান দিয়ে পানিটা দিয়ে ফেনা তুলে নিলাম, তারপর গাছগুলো সবগুলো ভিজে রাখবো। আর অল্প কিছু সময় পরে এসে একটু হাত দিয়ে ডলে ডলে ধুয়ে দিব, তখন খুব বেশি পরিষ্কার হয়ে যাবে আর অনেক সব ময়লা বের হয়ে যাবে। খুব বেশি কষ্ট করে কিন্তু একটা একটা করে ধুইতে হবে না, এই জন্য আমি যখন ধুই ঘরের সবগুলো গাছ যেখানে যেখানে আছে সবগুলো নিয়ে একসাথে ধুই, খুব সহজে ধোয়া যায়। এই যে ধোয়ার পরে শুকানোর পরে আমি হচ্ছে রেখে দিলাম জায়গাটা জায়গায়। তো দেখেন কত সুন্দর হয়েছে, একদম নতুনের মতো লাগছে গাছগুলো। একদম মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।